মর্নিং, শুভ চতুর্থী। আজকে চতুর্থী, তার সাথে আজকে আরেকটা জিনিস আছে, কিন্তু সেটা আমি পরের ব্লগে বলবো। আর আজকে সুন্দর ঝকঝক করছে রোদ, রোদ উঠেছে, জামা কাপড় শুকিয়ে গেছিলো, আমি সব তুলে নিয়েছি, চান করে নিয়েছি, একটু বেরোবো তাই। আর আজকে দেখো নতুন নাইটি। তো যারা কমপ্লেন করছিল একই জিনিস পরে সারাক্ষণ ব্লগ করে, তাদের জন্য একটু নতুন নতুন। তো আজকে কালকে যে এগুলো দেখিয়েছি, ড্রেসগুলো দেখিয়েছি, তার মধ্যে দিয়ে একটা ড্রেস আজকে পরে বেরোবো। আর এখন বাজে 10টা, ঠাকুর দিয়ে দিয়েছি, মানে আজকে বৃহস্পতিবার, ঠাকুর দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই, দেখো ঠাকুর দিয়ে দিয়েছি, ওই যে গণপতি যে আর দাও, আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই ঠাকুরকে। এই সে আমার সে মনে আছে, আমার পুরোনো বাড়িতে এই সিংহাসন, এই ঠাকুর আমি দেখাতাম, আবার সেরকম ইয়ে করে নিয়েছি, সুন্দর করে স্থাপন করে নিয়েছি। আর এই হচ্ছে মার গণপতিজি, দেখো গণপতিজিকে সাজিয়েছি, সাজিয়ে খেতে দিয়েছি। আমাকে না রূপোর গ্লাস আর থালা কিনতে হবে, দুটো থালা বা দুটো বাটি আর রূপোর গ্লাস। চেতলাতে না রূপোরই ছিল, তো আমি এটা রূপোরই করে নেব। আর এই ঠাকুরের সেট আপটা না ওদিকটাতে ছিল, কিন্তু ঠাকুর মশাই বললো যে ওদিকটা নয় এই দিকটা, মানে এই দিকটা হচ্ছে ঠাকুরের দিক, ওই দিকটা নয়। ওই জন্য দেখো আলমারিটা আবার ওদিকে সরে গেছে আর ঠাকুর এই দিকে চলে এসছে। এখন এই ঠাকুর ঘরে একটুখানি ঠাকুরের জিনিসপত্র ছড়ানো ছড়ানো থাকবেই, কারণ কালী পুজোর সামনে, সামনেই কালী পুজো। তো এক্ষুনি ঠাকুরের বাসনকোসন আবার তুলে দেব না, তুলে দিলে আবার বার করতে প্রবলেম হবে, গরম লাগছে, আমি পাখাটা চালিনি। কারণ কালকের ভিডিওতে আমি দেখলাম যে সাউন্ডটা আমার বাজে এসছে পাখা চলছিল বলে, তো এতক্ষণ আমি ইন্ট্রোডাকশনটা এ করে দিলাম, পাখা নিভিয়ে দিলাম। তো চলো ব্লগটা স্টার্ট করি। জানি পাখা চলছে, কিন্তু পাখাটা নেভাতে পারছি না, চান করে উঠলে দেখবে বেশি গরম লাগে। তো তোমাদের যেটা দেখানোর জন্য আমি আবার বসলাম ভিডিওটা করতে, সেটা হচ্ছে এই জিনিসটা। এইটা আমাকে আমার একটা বন্ধু, তোমরা দেখেছো সবাই, সেই পা, আমার বন্ধু কম আমার বোন বেশি, আমরা তিন বোন, কিন্তু শিল্পা হচ্ছে আমার সোল সিস্টার আর কি। আমার বহুদিনে, তোমরাও হয়তো জানো যে আমার বহুদিনের শখ ছিল একটা ক্যাট আই, দেখো। তো এই জিনিসটা তো ঠিক আছে গিফট, আমার এইরকম ছোট ছোট জিনিসটা আমাকে খুব টাচ করে। এইখানেও লিখেছে, লেখাটা দেখো, মানে বক্সটাতেও লিখে আমাকে দিয়েছে, হ্যাপি বার্থডে সোনু, লাভ ইউ ফর এভার ইন অ্যাডভান্স, মে দিস ইভেল আই প্রোটেক্ট ইউ ফ্রম অল দ্য ইভেল অ্যান্ড নেগেটিভ এনার্জিস। খুব সুইট একটা মেসেজ। আমি সেদিনকেই ওকে রাত্রিবেলা জানিয়েছিলাম যে আমি লেখাটা পড়ে খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লাগে যখন কেউ আমার জন্য ভেবে কিছু লেখে বা কিছু বলে, আমার মনে হয় কি আমিও খুব স্পেশাল। তো খুব ভালো লাগে এরকম সুইট জেস্টার, না এখন আর দেখা যায় না। এখন জিনিস অনেক মেটেরিয়ালিস্টিক, জিনিস অনেক দামি, কিন্তু এরকম ছোট ছোট জিনিস খুব একটা দেখা যায় না। তো এইটাও আমাকে আমার জন্মদিনে গিফট করেছে, যা বলেই দিলাম যে আজকে আমার জন্মদিন। তো দেখো এইটাও আমাকে গিফট করেছে, এইটা আজকে আমি পরে বেরোবো, আশা আছে ওদের সাথে দেখা করব। তো জানি না আজকে ওর শ্বশুরবাড়ি যাওয়ার কথা আছে, তো যদি দেখা হয়ে যায় তাহলে ও দেখতে পাবে, আর যদি দেখা না হয় তাহলে শিল্পা দেখ আমি তোর ইভেল আইটা পেয়ে ভীষণ খুশি, আর আজকে আমি এটা পরবো, পরে বেরোবো যখন এ করব, মানে ড্রেস করে এটা পরবো, তখন ছবি তুলে শিওর তোকে পাঠাবো। থ্যাংক ইউ। অ্যাজ প্রমিসড, আমি নতুন জামাই পরেছি। আগের দিনকে যেরকম দেখাচ্ছিলাম, রাস্ট কালারের যে প্যান্টটা ছিল তার সাথে এই জামাটা ক্লাব করার করবো ভেবেছিলাম, আর এই হোয়াইট জিন্সটার সাথে ভেবেছিলাম ওই গ্রিন কালারের যেটা বললাম মিন্ত্রা থেকে এনেছি সেটা ক্লাব করবো ভেবেছিলাম, কিন্তু এত গরম লাগছে। আর গ্রিনটা না একটু না, গ্রিনটা ফুল স্লিভ আর বেশ ঝালর ঝালর, তো আর আমার গরমে না মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এই দুটোকেই ক্লাব করে নিলাম, খুব কমফোর্টেবল। এটারও খুব কমফোর্টেবলই, প্যান্টটাও ভীষণ কমফোর্টেবল। আর এখন আমি শিল্পার দেওয়া ওই এটা
ইভেল আইটা পরবো। দেখো আমি ইভেল আইটা পরে নিয়েছি, মানে খুব ভালো লাগছে, নেই পলিশ করিনি, তো ইভেল আই পরা হয়ে গেছে। এবার বেরোবো, অভিজিৎ এসে গেছে, চলো যাওয়া যাক। মর্নিং, কালকে না আর তারপর ভিডিও করা হয়নি, আর এক্সকিউজ মি, তারপর আর বাড়ি ফিরেও ভিডিও করা হয়নি। রাস্তা প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়, মানে একটা হচপচ টাইপের ব্যাপার। তো আমি ভাবছিলাম যে ভিডিওটাতে কী দেবো, খুব ছোট ভিডিও হয়েছে, ভাবছিলাম যে কী দেবো কী দেবো। তো পিউ অনেক জায়গায় গেছিলো, অনেক সুন্দর সুন্দর অ্যাক্রোপলিসের আমার একটু শর্ট আতে না একটুখানি এ হয়ে যায়। তো অ্যাক্রোপলিসের ওখানে যে ঠাকুর হয়েছে, রাজডাঙ্গা যে ঠাকুরটা হয়েছে, তো তার খুব সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে এসছে, তো সেগুলো আমাকে পাঠিয়েছে, তো আমি সেইগুলো ভিডিওতে অ্যাড করে দেবো। তো আমিও ক্লিপগুলো দেখলাম, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। কখনো যদি সুযোগ, কারণ এত ভিড় আর এত লোকে চতুর্দিক থেকে ঠাকুর দেখতে বেরিয়েছে, আমি খুব অবাক হলাম, মানে কোভিডের কি সাইড এফেক্ট। তো যদি সুযোগ পাই তাহলে কখনো যাব, ভিড় না থাকে সুযোগ পেলে নিশ্চয়ই যাব, গিয়ে সামনাসামনি দেখব। ও বলছিল যে ওটা ওই 3D ওয়েভ করেছে, তো যদি সুযোগ পাই নিশ্চয়ই যাব, আর যদি না পাই তাহলে ওর ক্লিপ দেখেই চালিয়ে দিতে হবে আমাকে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আমার রোজই বলছি হোম ট্যুর আসবে, হোম ট্যুর আসবে, আমার এই হাতটায় খুব ব্যথা, ধরে থাকতে পারছি না, হোম ট্যুর আসবে, হোম ট্যুর আসবে,
আসছে না, কিন্তু খুব তাড়াতাড়ি হোম ট্যুরটা আসবে। তো আজকে হচ্ছে পঞ্চমী, চতুর্থী সকালবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম। তো শুভ পঞ্চমী সবাইকে, ভালো থাকো, ভালো রাখো, খুব ভালোভাবে পুজো দেখো, আর বি সেফ।